সানবার্ন নিয়ে সবার অনেক ধরনের প্রশ্ন থাকে। আজকের পর্বে আমি আফরোজা চলে এসেছি সেই সানবার্নের সমস্যার সমাধান দেওয়ার জন্য। সবাই আমরা রোদে পুড়ে যাওয়া, রোদ নিয়ে টেনশন, এবং আমরা আসলে সানবার্ন নিয়ে তখনই কথা বলি যখন আমাদের বার্নটা হয়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয়, আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডক্টরের কাছে কেন যাব? আমার যদি মনে হয় আগে থেকে প্রস্তুতি নিতে পারি যে আমি অসুস্থই হব না, সেটা সবার আগে জরুরি। সেই ক্ষেত্রে আমরা সানবার্নের বিষয়টা, আমি বার্ন হবই না, আমি আগে থেকে প্রস্তুতি নিতে থাকব যেন বার্ন না হয়। আর বার্ন হয়ে গেলে কি করব সেটা আমি পরবর্তীতে বলছি। আগে বলি বার্নটা আমরা না হলে কি করব, কিভাবে আমরা এটা প্রস্তুতি নিব সে বিষয়টি। রোদ যখন আসে তখন রোদের আলট্রাভায়োলেট রে আমরা যেখানেই থাকি না কেন আমাদের ছুঁয়ে যায়। সো আমরা এটা থেকে কেউই রেহাই পাই না। এটা থেকে যদি বাঁচতে হয় এটা থেকে একটাই ওয়ে যে আমরা সান প্রোটেকশন নিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা সানব্লক ব্যবহার করতে পারি। সানব্লক যখন আমরা ব্যবহার করি তখন ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনার অয়েলি স্কিন হলে আপনাকে অবশ্যই সে ধরনের সানব্লক ইউজ করতে হবে যেটা ম্যাট। আপনার ড্রাই স্কিন হলে অবশ্যই আপনাকে সে ধরনের সানব্লক ইউজ করতে হবে যেটা ক্রিম বেসড। আর যদি আপনার কম্বিনেশন হয় তাহলে আপনি সিলিকন বেসড সানব্লক ব্যবহার করতে পারেন। সো যে কোনো একটি সানব্লক আপনার প্রতিদিনের তালিকায় থাকতে হবে। সো সেই সানব্লকটি সবার প্রথমে নিয়ে নিতে হবে আমাদের মুখে, গলায় এবং হাতের পোর্শন, যে যে অংশটুকু আমাদের সান এক্সপোজারে থাকে সেই অংশটুকু সানব্লক ব্যবহার করতে হবে, এবং তারপরে আমরা রোদে বের হতে পারি। আমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র সানব্লকই আমাকে প্রোটেক্ট করবে তা নয়, আমাকে অবশ্যই ছাতার ব্যবহার করতে হবে, সাথে আমাকে অবশ্যই আমি স্কার্ফ দিয়ে পেঁচিয়ে স্কিনটাকে ঢেকে বের হতে পারি, র‍্যাপ করে বের হতে পারি। আমরা অবশ্যই রিক্সায় থাকলে আমরা হুড তুলে যেতে পারি, আর অবশ্যই আমরা যারা গাড়িতে চলাফেরা করি তারা অবশ্যই গাড়ির গ্লাসটাকে তুলে দিতে পারি। সো যে যে পদ্ধতিতে রোদ আমার স্কিনে এসে লাগবে না যদি সেটা ব্যবহার করি, তবে অবশ্যই এটাও মনে রাখতে হবে আমাদের ভিটামিন ডি এর প্রয়োজন আছে, এবং আমাদের কিছুটা সময় রোদ আমাদের বডিতে নিতে হবে, না হলে আমাদেরকে আবার রেগুলার ভিটামিন ডি এর ওষুধ খেতে হবে। তার থেকে আমরা একটু সান এক্সপোজার নিব, বাট বার্ন হয়ে যাওয়ার মতো না। আপনার বার্ন হয়ে গেছে আপনার স্কিন, তখন আপনি কি করতে পারেন? যখন বার্ন হয়ে যায় তখন আমাদের টেনশন আসে, বিকজ আমরা দেখতে পাই আমাদের ফেস একটা শেডে হয়ে গেছে, আমাদের হাত আরেকটা শেডে হয়ে গেছে, আমাদের দেখতে ভালো লাগছে না। সো এই ধরনের প্রশ্নগুলো তখন আসতে থাকে। তখন আমাদের যেটি করতে হয় যে সানবার্ন দূর করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং সেটার মধ্যে সবথেকে ভালো উপকরণ হচ্ছে হলুদ। হলুদ আমাদের সানবার্ন দূর করার জন্য খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে টক দইয়ের সাথে হলুদ মিশিয়ে আমরা যদি রেগুলার ব্যবহার করি তাহলে সেটা কিন্তু বার্নকে দূর করে ফেলবে খুব সহজে। যখন আমাদের স্কিন বার্ন হয়ে যায় তখন আমাদেরকে রেগুলারলি একটু মাথায় রাখতে হয় যে এই যে আমি হলুদ আর টক দইয়ের কথা বললাম, এটা আপনি প্রতিদিন 10 মিনিট করে ব্যবহার করবেন, এতে আপনার বার্ন চলে যাবে, এবং এটা অসাধারণ কাজ করে, আপনি এখনই ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, সানবার্নকে অফ করা আমাদের নিজের দায়িত্ব, নিজের সচেতনতা। আমি আশা করব আমরা নিজেরা সচেতন হব, এবং এটা নিয়ে আমরা যদি জানি তাহলে আমরা নিজে না শুধু আমার চারপাশের সবার সাথে শেয়ার করব, এবং ওনারাও যেন এটা থেকে দূরে থাকেন, কারণ সানবার্ন থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে আমার স্কিন ক্যান্সার হতে পারে। তো কেন না আমি এবং আমার চারপাশ সুস্থ এবং সুন্দর থাকি। গুডি লাইফের সঙ্গে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।